অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও চার উপদেষ্টা বঙ্গভবনে আজ শপথ পরিবহন পুলে প্রস্তুত গাড়ি শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা সংখ্যালঘু ইস্যু বানিয়ে আওয়ামী লীগ ফের দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বললেন ফখরুল দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের হুঁশিয়ারি রিসভিড় এবং প্রায় এক মাস বন্ধের পর রোববার খুঁজে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু এগারো সেপ্টেম্বর আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সংখ্যা আছে আনিকাঞ্জ এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়ছে নতুন করে শপথ নেবেন আরও চার উপদেষ্টা এরা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা উদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাবেক সচিব ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে একুশ জনে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ সতেরো উপদেষ্টার শপথ নিয়ে কাজ শুরু করলেও আজ আরও চারজন দায়িত্ব নিতে যাচ্ছেন আজ বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে তাদের জন্য পরিবহন পুলে প্রস্তুত রাখা হয়েছে গাড়ি হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর গুলিতে নিহত এক শিশুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট কোটা আন্দোলনে হত্যায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট উষা জানাচ্ছেন বিস্তারিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন চলাকালে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হওয়া হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম দশ জন আসামি করেছি আমরা তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আছে সেতুমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন এদেরকেই আসামি করা হয়েছে আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙ্গিনায় থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রুল জারি করা হয় বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন তারা আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুবরণ করে এই পর্যন্ত ১৩ জন শিশুর আমি বিবরণ পাইছি পার্টিকুলার পাইছি এই তেরো জন শিশু সহ যারা মাসকেলিং হয়েছে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন দ্বিতীয়ত হল ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ আন্দোলনে সাধারণ জনগণের হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ বিচারের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ তানপির আহমেদ যারা যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অথবা অথবা যারা এখানে মদদ্দাতা ছিল তাদেরকে আজকে কোর্ট একটি কথা বলেছে যে পুলিশটি গুলি করেছে সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি তা সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল যে অবশ্যই সেই যেই পার্সন ইনস্ট্রাকশন পেয়েছে তারও আইনের আওতায় নিয়ে আসার দরকার উসাফের মোহনা সংবাদ ঢাকা অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে সিএমএম আদালত মামলাটি এজহার হিসেবে রেকর্ড করার জন্য শের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন অন্যদিকে মোহাম্মদপুরের শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এ নিয়ে তিন দিনে শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা হলো ভারতের আশ্রয়ে থেকে সংখ্যালঘু ইস্যু সংখ্যালঘু ইস্যু বানিয়ে আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর প্রচলিত আইনে দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রেজা খানকে সাথে নিয়ে এম আর আসাদের রিপোর্ট হাসিনা সরকার পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন মোট আটজন রিক্সা চালক এর মধ্যে একজন রাজধানীর নয়াপল্টনের বাসিন্দা মোহাম্মদ কামালের পরিবারের সঙ্গে দেখা করে সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ কামালের মেয়ে তার পিতা হত্যার বিচার দাবি করেন এ সময় রুহুল কবির বলেন রায় দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া আমরা কিছু দেখিনি বৃহস্পতিবার বিকেলে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি অভিযোগ করেন সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে ভারতের সহায়তায় আবারও জনগণের ঘাড়ে চাপতে চাইছে আওয়ামী লীগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাগরিকদের নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে আয়োজিত বিক্ষুমিছিল অংশ নিতে রাজধানীর রূপনগরে জড়ো হন রূপনগর পল্লবী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে বিক্ষুভ মিছিল অংশ নেওয়া প্রতিটি নেতাকর্মীর মুখেই ছিল শেখ হাসিনার বিচারের স্লোগান বিক্ষোভ মিছিলটি রূপনগর আরামবাগ পূর্বি হয়ে পল্লবী সাড়ে এগারোতে গিয়ে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে লুটেরা চাঁদাবাজও দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সুচিব আমিনুল হক জনগণের যে প্রত্যাশা যে চাওয়া সেটা পূরণ করতে হবে আমাদের যদি কেউ চাঁদাবাজি করে লুটতারাজ করে দখলদারি করার চেষ্টা করে যেই সকল দুষ্কৃতিকারী যদি আমার দলেরও কেউ হয়ে থাকে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন নাইলে সেরা হাতে তুলে দিবেন অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে তাদের কাছে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিশ্চিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ বাংলাদেশের স্বৈরাচারে ঠাই হবে না জানিয়ে 90 বিএনপি সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জনপ্রিয় নেতা আমিনুল হক 90 বিএনপি হওয়ার চেষ্টা করছে এদেরকে রুখে দাঁড়াতে হবে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে বুধবার খিলক্ষেত ধানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর থেকে তাদের ডিবি হেফাজতে রাখা হয় রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের ওয়াসার এমডি তাসকিম এখানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে একে এম শহীদ উদ্দিনকে নতুন এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার সচিবালয়ে এলজিআরডি উপদেষ্টা এফ হাসান আরিফ বলেন তাসকিমকে ঘিরে গড়ে ওঠা চক্র সম্পর্কেও তদন্ত করা হবে স্থানীয় সরকারগুলোর অনুপস্থিত জনপ্রতিনিধিদের বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি রিপোর্ট বুধবার অনলাইন মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান দু সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় তার মেয়াদ বাড়ানো হয় তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর অফিস করেননি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ নিয়ে প্রতিক্রিয়া জানান এলজিআরডি উপদেষ্টা চুক্তি টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে যে তাকে ঘিরে যে চক্র একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল এককভাবে তো হয় না সেই চক্র ছড়ানো ছেটানো আছে বিভিন্ন জায়গাতে আছে তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের অনেক প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিরা অনুপস্থিত উপদেষ্টা বলেন তথ্য নেওয়া হচ্ছে এরপর সিদ্ধান্ত যে আইনে তারা ইলেক্টেড হয়েছে সেই আইনের তাদের অনুপস্থিতির ব্যাপারে কি পদক্ষেপ আছে নেওয়া নেওয়া যায় আমরা বিবেচনা করে দেখছি যেখানে যাবে সেটা সেভাবে হবে ডেঙ্গু মোকাবিলায় নিজের কর্মপরিকল্পনা জানান তিনি আমরা সচেতন আছি সেই জন্য হেলথ সেক্টর সঙ্গে আমরা একটা কোয়ার্ডিনেট করব। যে তারা যাতে ওয়েল ইকুইপড মেডিসিন হোক ট্রিটমেন্ট হোক সব ব্যাপারে উপদেষ্টা হাসান আরিফ জানান আইন মেনে চললে সব ক্ষেত্রেই দুর্নীতি কমবে তারপরও নির্বাচনী কাঠামো সহ অনেক জায়গায় সংস্কার দরকার তবে পুরো প্রক্রিয়া শেষ করার সময়সীমা এখনই বলার সুযোগ নেই ভোটাধিকার আমরা ফিরিয়ে আনতে পারি কেন আর দুই আইনের কোন সংস্কার বা প্রয়োজন আছে কিনা নাসির উদ্দিন মোহন সংবাদ ঢাকা আইনের ব্যাপক কোটা আন্দোলনকে ঘিরে প্রায় এক মাস বন্ধ থাকার পর রোববার খুলছে দেশে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে নির্দেশনায় বলা হয় আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এর আগে বুধবার খুলে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো এ বিষয়ে বৃহস্পতিবার সংশোধিত সময়সূচি প্রকাশ করে শিক্ষা বোর্ড এর আগে গত মঙ্গলবার আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা সংশোধিত এই সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেয়া হয়েছে দেশের ইস্যুতে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র কারণ তারা চায় বাংলাদেশের যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বেদান্ত প্যাটেল তিনি আরো জানান বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আরো জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ ছাত্র জনতার বিক্ষোভ গণ অভ্যুত্থানে পরিণত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন ফলে রাজনৈতিক পট পরিবর্তনের নাটকীয়তায় আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এমন অভিযোগ মিথ্যা ও হাস্যকর বলে জানিয়েছে দেশটি একই সাথে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে the prime minister's office speak to any of his own travel. Um, i don't have anything to offer there, but we, of course, are in touch with our indian partners on uh, a number of issues and, of course, would welcome uh, india's uh, engagement in the war between uh, russia and ukraine, especially as it relates to ensuring that we get to a just and durable peace that is uh, reflective of uh, a, Uh, what our Ukrainian partners are, are attempting to do, which is defend their territorial integrity and sovereignty. Briefing is shomoy Sheikh Hasinar Potono Shamprotik Poristiti niye prosnir jawabe bedanto petal bolen Bangladesh shob shahin shota rabushan huye jawab dihitar madhome ainer shashon nishchito hok eta ita chawa. Government, we welcome Dr. Yunus's call for uh, calm and an end to the recent violence of the new and as well as we we. Um, Welcome the, the new government's focus on restoring security and the protection.

অনেক অনিশ্চয়তার শেষে কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা থানাগুলোতে ইতিমধ্যে নাগরিক সেবা দেওয়া শুরু হয়েছে ছাত্র জনতার প্রত্যাশা পুলিশ যেন দায়িত্বশীলতার সাথে জনগণের সেবা নিশ্চিত করে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম থেকে পুলিশ দূরে থাকবে এমন প্রত্যাশা সবার ওবায়দুল হক মারুফের প্রতিবেদন ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর দেশের বেশ কিছু থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা এ অবস্থায় গত নয় আগস্ট থেকে পুলিশ সদর দফতরের দেয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ থাকা থানার কার্যক্রম শুরু হয় ঘুষ সহ যাবতীয় দুর্নীতি থেকে নিজেকে বিরত রেখে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে বন্ধুসুলভ হওয়ার আশা প্রকাশ করেন ছাত্র জনতা আমার মোটর সাইকেলের কাগজপাতি হারাই গেছে সব এই জন্য সাধারণত ডায়েরি করতে আসছি আর্মি ক্যাম্পে গেছিলাম ওনারা বলল যে এখানে আগে যান থানায় কার্যক্রম শুরু হয়েছে থানায় আসছি না ওই এসআই সাহেব আমাকে বেশ ভালো কথা বলছেন যে হ্যাঁ আপনার কাজ হবে তারা হয়তো কিছু একটা বয়ের মধ্যে দিন কাটাছে আসলে ছাত্ররা কিন্তু কারো বিরুদ্ধে না ছাত্ররা সব সময় শৃঙ্খলার পক্ষে দেশে যাতে কোনো চাদাবাজি এবং কোনো চক্রকে ধরে ঘুষ জিনিসটা ওটা যাতে তারা না খায় এবং আমরা তাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে আমরা তাদের পাশে আসি তারা সদভাবে দায়িত্ব পালন করুক ছাত্র জনতার উপরেই গুলি বর্ষণের নির্দেশ দাতা দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা আমার ভাইদের প্রতি গুলি করেছে পুলিশ আমি অবশ্যই তাদের বিচার চাই সুষ্ঠু বিচার চাই পুলিশকে তৈরি করা হয়েছে জনগণের বন্ধু হিসেবে কাজ করার জন্য কিন্তু আমরা বিগত দশকগুলাতে দেখতে পাচ্ছি পুলিশ একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জানমালের নিরাপত্তায় কাজ করার কথা জানান পুলিশ সদস্যরা জনতা আমাদের স্বাগত করেছে আমরা জনতার পুলিশ হতে চাই আমাদের সেবার দরজায় যেন একজন জনতাও বঞ্চিত না হয় আমাদের পুলিশিংটা হবে বৈষম্যমুক্ত সবার জন্য সুন্দর পুলিশিং মানুষের সেবায় আমরা সদা প্রস্তুত আমি আমাদের থানা পাশ থানা এলাকার জনগণকে জানাতে চাই আমরা তাদের সেবায় আমরা প্রস্তুত আসবে আমাদের থানায় আসবে আমরা তাদেরকে সর্বাত্মক আইনগত সহযোগ সহযোগিতা এবং সহায়তা করার চেষ্টা করব বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের পতনের পর বিক্ষুব্ধ জনতা অথবা দুষ্কৃতিকারীদের হামলায় বিধ্বস্ত হয়েছে বিভিন্ন থানা ইতিমধ্যে সেই থানাগুলোই শুরু হয়েছে পুলিশি কার্যক্রম ছাত্র জনতা পুলিশকে বরণ করে নিয়েছে তাদের কার্যক্রম শুরু করার জন্য আর পুলিশ বলছে জন নিরাপত্তায় তারা রাজনীতির রাহমুক্ত হয়ে কাজ করবেন নতুন দেশে এই তাদের নতুন শপথ ওবায়দুল হক মারুফ মোহনা ঢাকা গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনা সহ খুনিদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ এতে অংশ নেন দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ নেতাকর্মীরা এ সময় অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান নুরুল হক নূর ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হাসিনা সহ তার গণহত্যাকারী খুনি বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বৃহস্পতিবার উপজেলার ভুলতা এলাকায় এ কর্মসূচি পালিত হয় অবস্থান কর্মসূচির শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা থেকে শুরু হয়ে গোলকান্দায় এলাকায় গিয়ে শেষ হয় এতে উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান হুমায়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় বরগুনার পাথরঘাটায় উপকূলে ভিড়েছে সব মাছ ধরার ট্রলার সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ না পেলেও সবাই একসঙ্গে ফিরে আসা এখন মাছে ভরপুর উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে ইলিশের দাম পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ মাছ শিকারে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞার পর বুক ভরা আসা নিয়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিলেন উপকূলের কয়েক হাজার জেলে তবে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠায়। প্রায় খালি হাতেই উপকূলে ফিরতে হয় তাদের দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে আশ্রয় নিয়েছে শ মাছ ধরার ট্রলার কাঙ্ক্ষিত পরিমাণে মাছ না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা এদিকে হঠাৎ করে একসাথে সকল মাছ ধরা ট্রলার ঘাটে আসায় কমে গেছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম এতে লোকসানের পাল্লা আরো ভারী হচ্ছে বলে জানান ট্রলার মালিক ও জেলেরা খারাপ এই কারণে চললে থাকতে পারি না কম 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 দাম বাজার কোনো কোনো নাই জেলেরা ফিশিং করতে পারে না যার জন্য জেলেরা খুব অভাব বিরস্তর মধ্যে আছে এক সপ্তাহের ব্যবধানে প্রতিমন ইলিশের দাম কমেছে দেড় থেকে দুই হাজার টাকা বর্তমানে ছশো থেকে নশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় আগে যা ছিল পঞ্চান্ন থেকে আটান্ন হাজার টাকা আর এক কেজির বেশি ওজনের ইলিশের মন প্রতি দাম ছিল সত্তর থেকে আশি হাজার টাকা এখন সেটি কমে দাঁড়িয়েছে বান্ন থেকে আটান্ন হাজার টাকায় কেন আগে মাছের দাম ছিল পঁয়ষট্টি সত্তর হাজার সেই মাছের দাম এখন মনে করেন পঞ্চাশ হাজার তিরিশ চল্লিশ হাজারের মধ্যে আগে গেছে ছোট মাসে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা কমে গেছে আর বড় মাসে প্রায় পনেরো দশ পনেরো থেকে ষোলো হাজার টাকা কমছে মনে হয় পাথরঘাটার মৎস্য কর্মকর্তা জানান এবছর দুর্যোগ একটু বেশি হলেও জেলেরা মাছ পাচ্ছেন তবে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় যোগান একটু বাড়লেই মাছের দাম কমে যায় এবার দুর্যোগ একটু বেশি যার ফলে জেলেরা সমুদ্রে কম যেতে পেরেছে কিন্তু সেই অনুপাতে কিন্তু মাছের যে আধিক্য সেটা কিন্তু কম না প্রথম দিকে হয়তোবা জেলেরা মাছ পায়নি এরকম অভিযোগ আমরা শুনেছি কিন্তু পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে তারা মাছ পেয়েছে সাগরে বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝড় বাতাস আর ভারী বৃষ্টিতে এখন ঘরবন্দি উপকূলের লাখো মানুষ মোহাম্মদ বারিউল্লাহ মোহনা সংবাদ মেহেরপুরের গাংনিতে ঠিকাধারী প্রতিষ্ঠান ও এল অবহেলায় দীর্ঘকালেও শেষ হয়নি খালের উপর নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজ এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেহেরপুর গাংনি সহ পার্শ্ববর্তী কয়েক উপজেলার লাখো মানুষ এলজিএডি কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্ট ঠিকাদার সময় মতো কাজ শুরু করায় এটি বিলম্বিত হচ্ছে মেহেরপুর থেকে ফারুক আহমেদের তথ্যে আরও জানাচ্ছে আফরিন পাপি দুই হাজার একুশ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনীতে ছেউটিয়া খালের উপর তেষট্টি মিটার দীর্ঘ যুগিন্দা কুচুইখালী সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় টেন্ডার প্রক্রিয়ায় কামারজানি সুমন জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর কার্যাদেশ পায় দুই সালের ফেব্রুয়ারি মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও দুই বছরে তার অগ্রগতিমাত্র বিশ ভাগ এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেহেরপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার অন্তত বিশ গ্রামের মানুষ কয়েক দফায় কাজের মেয়াদ বাড়ানো হলেও এখন পর্যন্ত তা শেষ না হয় খুব জানান ভুক্তভোগীরা বিড়িটা যদি ঠিকমতো না হয় তাহলে চলাফেরা করতে খুব অসুবিধা আজ চার বছর ধরে বন্ধ আছে আমাদের আট দশটা গ্রামের মানুষ দুর্ভোগ পাচ্ছে ব্রিজটার কারণে ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সম্পূর্ণ করে দেওয়া হোক কাজ করতে করতে চলে যায় আবার কাজ করে আবার এবে দেখছি আবার এসে কাজ করছে সবজি চাষ করে সবজি চাষ নেই এখানে যার তার অসুবিধা গাড়ি ঘোড়া আসতে চায় না যদিও বা আসে তো দেখা যাচ্ছে গাড়ি সাইড দিকে পড়ে যায় গাড়ি থেকে গরু পড়ে গেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ না করায় এ ভোগান্তি বলে জানান এল জি এই প্রকৌশলী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শুরু করতে পারেনি এজন্য কাজটা দেরি হয়েছে এবং সময় সময়সীমা বৃদ্ধি করে দু সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে বর্তমানে দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা আফরিন পপি খেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার পর এবার মুখ খুললেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মার্শাফি বিন মর্তুজা আন্দোলনের সময় কিছু না করতে পারার ব্যর্থতা স্বীকার করেছেন তিনি পাশাপাশি ছাত্রদের আন্দোলন যৌক্তিক ছিল বলেও মনে করেন মাশরাফি এছাড়াও তুলে ধরেন নিজের সীমাবদ্ধতার বিষয়টি আগামী তিন অক্টোবর বাংলাদেশে পর্দা উঠছে নারী টি বিশ্বকাপের কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আত্মগোপনের পর দেশে এই টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা এমন অবস্থায় বাংলাদেশের পরবর্তীতে বিকল্প ভেনুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি বিকল্প ভেনু হিসেবে ভারতকে প্রস্তাব দিয়েছে আইসিসি তবে সেই প্রস্তাবে সাড়া দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ মূলত বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন তিনি জয় বলেন ভারতে তখনও বর্ষা মৌসুম চলমান থাকবে এছাড়া পরের বছর আমরা নারী ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক তাই এই মুহূর্তে ভারতে এই আসর আয়োজন করাটা সম্ভব না অন্তর্বর্তী সরকারের যুক্ত হচ্ছেন আরো চার উপদেষ্টা বঙ্গভবনে আজ শপথ পরিবহন পুলে প্রস্তুত গাড়ি শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা সংখ্যালঘু ইস্যু বানিয়ে আওয়ামী লীগ ফের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বললেন ফখরুল দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের খুশিয়ারি রিসভিড এবং প্রায় এক মাস বন্ধের পর রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু এগারো সেপ্টেম্বর এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডব্লিউ ডট মোহনা ডট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ